ছোট ছোট বাচ্চাদের সচেতন করছি, তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং তারা যাতে ঠিক মতন থাকতে পারে, তারা যাতে লেখাপড়া শিখতে পারে, তাদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে, এটা তার জন্যই আবেদন। কোনো দার্শনিক বলেছিলেন যে শিশুরা হলো জাতির ভবিষ্যৎ। আমি একটু আগের ব্যাপারটা নিয়ে যাব। শিশুরা হলো প্রস্ফুটিত ফুল। চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াস বলেছেন, চাইল্ডস আর দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ইউনিভার্স। শিশুরা হলো ছোট প্রস্ফুটিত ফুল। আমরা আমাদের বাচ্চাদের লেখাপড়া শেখাই, তাদের স্বাস্থ্যোন্নতির সম্বন্ধে দেখি, কিন্তু এই যে স্ট্রিট চিলড্রেনস, এই যে রানওয়ে চিলড্রেন, এই যে হ্যান্ডিক্যাপ চিলড্রেন, যাদের মা বাবা নেই, পিতৃ মাতৃহীন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলেছে, যাদের কোনো অর্থনৈতিক সংস্থান নেই, তাদের জন্য যারা এগিয়ে আসেন, তারা আমি মনে করি আজকের দিনে লিভিং গড। আজকের দিনের ভগবান তারা, যারা এ নিয়ে ভাবছেন। সরকারি সাহায্য তো আছেই, সরকার আমাদের সাহায্য দিচ্ছে, আমরা তাদের দিচ্ছি, কিন্তু যারা আন্তরিকভাবে অর্থাৎ স্পন্টেনিয়াসলি ভলেন্টারি যারা এগিয়ে এসে একটা শিশুকেও যদি তার বাড়িতে তার ছেলের সঙ্গে মানুষ করেন, একটা শিশুরও যদি তার স্বাস্থ্য, তার লেখাপড়ার দিকে যত্ন নেন, ইচ ম্যান, একটা কথা আছে, ইচ ম্যান উইল হ্যাভ টু টিচ ওয়ান। যদি শিক্ষার ক্ষেত্রে এই জাগরণ থাকে, তাহলে চাইল্ডের ক্ষেত্রে থাকবে না কেন? এরা তো আমাদেরই জাতির ফসল। একটা গার্জিয়ান